মর্নিং সিম্পল লাইফস্টাইলে তোমরা সবাইদেরকে ওয়েলকাম। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। দেখো, ঘর দর গোছানো কমপ্লিট, সেরে মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে ওদেরকে ঘুম থেকে তোলে এখন এসেছি চা করতে। চা করা হয়ে গেলো, শিপা এখন দোকান থেকে এটা নিয়ে আসলো, এরকম কী বিস্কিট বলে ঠিক জানি না, এটা দিয়ে চা খাবে। আর চাটা খাওয়া শেষ হলে পরে এই চাউমিনটা করে দেবো তাদেরকে, ওদেরকে চাউমিনটা করে দেবো ডিম দিয়ে করে, ডিম দিয়ে করে দেবো চাউমিনটা। আর সকালবেলা বাড়ির সামনে অনেক সবজি নিয়ে আসলো, তো সবজি আছে তাই কিছু রাখিনি, তার ধন্যবাদটা দিয়ে রাখলাম, ধন্যবাদ একদম ফ্রেশ। তো বাড়ির সামনে নিয়ে আসলো তো এখন এসে রাখলাম। তো চাটা খাওয়া শেষ হোক, তোমরা তো সবাই মনে হয় তখন সকালে চাটা খাওয়া চলছে, ওটাও চাটা খাও, আমরাও চা খাই, ঠিক আছে? ওরা আবার কথা বলছি। দেখো, সকালের জন্য চাউমিন করেছি, শিবা আয়ুষ আর তারা দুজন যে এসেছে, গুড়িয়া আর নাম টিসু, চাউমিন করলাম, এখন চাউমিন খাবে সবাই, তো ভাত খাবে না সবার মধ্যে, চাউমিন খাবে, তোদের জন্য চাউমিন করলাম, তখন দেখুন চাউমিনটা দেবো দিয়ে তারপর আবার কথা বলছি তোমাদের সাথে, ঠিক আছে? আর আমার তো চা খাওয়া শেষ, চাটা খেয়ে ফেললাম, আমি কোনো কী করবো দেখি আজকে সারাদিন ক্লাস করে। ও আজকে একটা কাজ হবে, আয়ুষকে চুল কাটাতে হবে, চুল কাটাতে নিয়ে যাবো আয়ুষকে সাথে থেকে। আমার স্নান শেষ, এখন স্নান শেষ, রান্না করিনি, এখন রান্না করবো, শিবারকে একটু বাজারে পাঠিয়েছি। আর আমি যাচ্ছি আয়ুষকে নিয়ে একটু চুল দিয়ে কাটাতে, চুল এখন বড়ো বড়ো হয়ে গেছে আমার জন্য। এই আয়ুষ, বসে দিয়ে আসি, স্নান শেষ, তারপরে কথা বলবো, মিলে সুন্দর করে কাটাই দিও। হ্যাঁ বউ, আমি যাই, আমি বউ দিবো আমি দিকে, আর বিড়ি দেবো একটু বই আসতে থাক, আমি আমি একটু করে লাভ, ভিড়ে গেলে একটু লোক একটু গেলে শেষ, আমি যাই। হ্যাঁ তুমি বউকে বসিয়ে দিয়ে আসলাম, ছিল না চলছি কাটতে কাটতে, আমি তো বাড়িতে একটু কাজ করে আসি, ঠিক আছে? এখন শুধু রান্নাটা বাকি রয়েছে, সকালে তো ওরা কেউ ভাত খায়নি। চলে আসলাম বাড়ির কাছে দোকান, বেশি দূর না, এখন আমার কাজগুলো সেরে নি, রান্না বাকি রান্নাটা করতে হবে। ওরা সকালে কেউই ভাত খায়নি, চাউমিন করেছিলাম না তোমার থেকে দেখালাম না, চাউমিন করছি, তো চাউমিন তারা সবাই সকালে খেয়েছে, এখন রান্না করবো, সেভাবে একটু বাজারে পাঠিয়েছি তো মাংস আনার জন্য, তো কিছু করবো না, মাংস আর ভাত আর কিছু করবো না, এখন রান্নাটা ছটফট করে সেরে নিই, সেবার কোনো আসেনি, ভাতটা বসে দিয়ে ভাতটা রাইস কুকারে বসাবো ও ঘরে, এবার তো কারেন্টের কোনো ভুট নেই, তার জন্য রান্না করে বসানোর কোনো সুযোগ নেই, লাইন করতে হবে, লাইনটা করবো। আর আর কি, মিমি তো চলে এলো, মিমিও চলে এসেছে, আর আমার ছোটো ভাই, আমার বড়, আমি সবাই ছোটো, ভাইয়ের ছেলে ও এসেছে, এখানে এসে থাকবো, ওরা থাকো। দেখো শিবা এখন মাংস নিয়ে এলো, ওদেরকে তো কালকে কিছু খাওয়াতে পারিনি, কালকে আলু ভাজা ডাল এই ভাজাটা দিয়ে চলেছে, এখন একটু মাংস দিয়ে আনালাম, আজকে বিকালে চলে যাবে ওরা আবার। এখন রান্না করবো, আয়ুষের চুল কাটতে দিয়েছিলাম, আয়ুষে চলে এসেছে, সে বলছে তুমিও চলো আমার সাথে, বলছে আমি যাবো না তুমি যাও, তো আবার শিবাকে দিয়ে পাঠালাম,
চা ওকে নিয়ে একটু বসিয়ে দিয়ে আস তার জন্য। মাংসটা ধুয়ে নিয়ে আসি, তারপর আবার কথা বলছি। মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেব। আমাদের তেল দিয়ে পোলট্রির মাংস মেখে বসালে ভালো, তো ভাজতে ভাজতে হয় না। অন্য অন্য মাংস হলে একটু ভালো করে ভেজে টেজে মশলাটা ভেজে বসালে টেস্টটা ভালো হয়। আমি এভাবে পোলট্রির মাংসটা ওটা মেখে বসিয়ে দিই। হ্যাঁ কালারের জন্য একটু গুঁড়া মরিচ দেব, কালারটার জন্য কালারটার জন্য দেবো। আমি তো কাঁচামরিচ দিয়ে রান্না করি, কাঁচামরিচটা এখানে পেস্ট করে রেখেছি। এই যে এখানে জিরা বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা, রসুন বাটা সবই দেওয়া আছে। পেস্ট করে মেখে বসিয়ে দিই ভাজিটা, দিই না মশলাটা মেখে বসে। অন্য মাংস হলে বা দেশি মুরগের মাংস বা পাটার মাংস হলে তাহলে মশলা তো ভালো করে ভেজে নিই, ভেজে নিয়ে বসে। ঠিক আছে, আর টমেটো যে দেখেছো টমেটোগুলো একটু সোমবারে দেবো তেলের মধ্যে দিয়ে রান্না করবো। দেখো এখন টমেটোটি দেবো, টমেটোটি গলে গেলে তারপরে মাংসটা দেবো, ভালো করে মিক্স করে টমেটোটি তারপরে মাংসটা দিয়ে দেবো। এভাবে রান্না করি, শুধু পোলট্রির মাংস রান্না করলে তাহলে এভাবে করি, নাহলে করি না। একটু ভালো করে বলতে দেবো। আর আমাদের ঘরে ম্যাক্সিমাম সময় পোলট্রির মাংসই হয়, দেশি মুরগও হয়, বাট পোলট্রি মাংস নরম তো তাই একটু খেতে পারে, শিবাবক খেতে ভালোবাসে আয়ুষও। আর দেশি মুরগ মাংসটা একটু শক্ত তাই একটু কমই পছন্দ করে। আর পাঁঠার মাংস খায়, পাঁঠার মাংসটা হয় আবার ঘরে, দেশি মুরগটা কম হয়। পাঁঠা পোলট্রি ওইটাই হয়। আর পোলট্রি মাংসটা রান্না করতে ভাবে রান্না করি, আর যদি পাঁঠার মাংস রান্না করি তাহলে মশলাটা ভালো করে ভেজে ভেজে তারপর রান্না করি। এভাবে করলে কালারটা সুন্দর হয় পোলট্রির মাংস। টমেটোটা এভাবে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়ে রান্না করলে কালারটা খুব সুন্দর আসে। একবার দেখো তোমরা ঘরে ট্রাই করে এভাবে রান্না করে খেয়ে, আশা করি ভালো লাগবে। দেখো টমেটোগুলো, টমেটোগুলি গলে একদম পেস্ট হয়ে গেছে। এখন মাংসটা দিয়ে দেবো। একটা প্রবলেম হলো কি, তেজপাতা আমার ঘরে শেষ হয়ে গেছে তাই তেজপাতা দিতে পারিনি, তেজপাতা ছাড়াই রান্না করবো। তেজপাতা নেই ঘরে, আর আমার মনেই নেই তেজপাতাতে শেষ হয়ে গেছে। তোমরা সবাই দেখে বলো আয়ুষের চুল কাটাটা কেমন হয়েছে, ঘুরো তো একটু ঘুরো, চুল কাটাটা কেমন হয়েছে দেখে সবাই বলো। ও বলে দোকানে যাওয়ার সময় নিচে দেব দুই উপরে দেব এক, নিচে ও এক উপরে দুই। ও আচ্ছা, চুলগুলা কেটে আসবে। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানো,
চুলগুলোর কাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে। দেখো মাংসের কালারটা কি সুন্দর হয়েছে, জানি না খেতে কেমন হবে, কালারটা দেখো। আমার রান্না শেষ, রান্নাগুলো গুছিয়ে নিয়েছি, এখন তাদেরকে খাবার দেবো, তাদের খাবারটা দিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? মাংসটা কেমন হয়েছে দেখে অবশ্যই জানাবে কমেন্ট করে অবশ্যই জানাবে মাংসটা কেমন হয়েছে দেখতে।